আমরা খুব পরিষ্কার করে বলতে চাই, এই সরকার ক্ষমতায় থাকার সমস্ত যে বৈধতা তারা হারিয়েছে, তাদের আর ক্ষমতায় থাকার কোন রকমের কোনো কারণ নেই। আজকে আমরা খুব পরিষ্কার করে বলতে চাই, আপনারা দেখেছেন গত দুদিন আগে আমাদের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেছেন যে এই ধর্ষণের দায় আমরা এড়াতে পারি না। তারা স্বীকার করে নিয়েছেন যে এই ধর্ষণ লুণ্ঠন নির্যাতন নিপীড়ন এর পেছনে আপনাদের মদত রয়েছে, আপনারাই এর জন্য দায়ী। তাই আজকে আমরা এই সমাবেশ থেকে আপনাদেরকে আহ্বান জানাচ্ছি, অবিলম্বে পদত্যাগ করুন এবং নিরপেক্ষ সরকারের অধীনে নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠার দিকে যান। তা যদি না যান, এই দেশের জনগণ এখন জেগে উঠছে, আপনাদেরকে চলে যেতে বাধ্য করবে।